এবার নতুন পদ্ধতিতে গাজা থেকে মানুষ সরাচ্ছে ইসরায়েল। এখন গোটা গাজা ভূখণ্ড জুড়ে আক্রমণ করছে তারা। খান ইউনিসের বৃষ্টি এলাকা থেকে মানুষকে সরে যেতে বলা হয়েছে। ইসরায়েল সেনা দক্ষিণ গাজার বাসিন্দাদের বলছে তারা যেন প্রতিদিন অনলাইনে দেখে নেয় কোথায় আক্রমণ করা হবে, তারপর সেই মতো যেন তারা নিরাপদ জায়গায় চলে যায়। প্রতিদিন ইসরায়েলের সেনারা অনলাইনে এই তথ্য জানিয়ে দিচ্ছে। 7ই অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘর্ষে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে এ পর্যন্ত 15,899 জন মারা গেছে। 365 কিলোমিটার আয়তনের ভূখণ্ডটি বাস করা 23 লাখ বাসিন্দার মধ্যে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 17 লাখ মানুষ। এবার নতুন পদ্ধতিতে গাজা থেকে মানুষ সরাচ্ছে ইসরায়েল। এখন গোটা গাজা ভূখণ্ড জুড়েই আক্রমণ করছে তারা। খান ইউনিসের বৃষ্টি এলাকা থেকে মানুষকে সরে যেতে বলা হয়েছে। ইসরায়েলের সেনা দক্ষিণ গাজার বাসিন্দাদের বলেছে তারা যেন প্রতিদিন অনলাইনে দেখে নেয় কোথায় আক্রমণ করা হবে, তারপর সেই মতো যেন তারা নিরাপদ জায়গায় চলে যায়। প্রতিদিন ইসরায়েলের সেনারা অনলাইনে এই তথ্য জানিয়ে দিচ্ছে। 7ই অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘর্ষে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে এ পর্যন্ত 15,899 জন মারা গেছে। 365 কিলোমিটার আয়তনের ভূখণ্ডটিতে বাস করা 23 লাখ বাসিন্দার মধ্যে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 17 লাখ মানুষ। উত্তর গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার দক্ষিণ গাজায় বিমান থেকে অনবরত বোমা ফেলছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধের প্রথমে সাধারণ মানুষকে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশনা দিয়ে ইসরায়েল বলেছিল গাজার দক্ষিণাঞ্চলে চলে গেলে নিরাপদ থাকা যাবে। তবে এখন সেই দক্ষিণাঞ্চলেই হামলা চালানো শুরু করেছে ইসরায়েলি বাহিনী, ফলে সাধারণ মানুষের ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে। জেরুজালেমে DW এর প্রতিনিধি রেবেকা রিটার্স জানিয়েছেন, গাজার মানুষদের এমন একটা ম্যাপ দেয়া হচ্ছে যেটা বিভিন্ন বর্গক্ষেত্রে ভাগ করা আছে। প্রতিটি বর্গক্ষেত্রকে নম্বর দিয়ে চিহ্নিত করা হয়েছে। প্রতিদিন ইসরায়েলের সেনা জানিয়ে দেবে কোন নম্বরের জায়গাগুলিকে তারা টার্গেট করেছে, সেখান থেকে মানুষকে সরে যেতে হবে। তবে রেবেকা জানিয়েছেন, সমস্যাটা হলো মানুষের এখন আর কোথাও যাওয়ার জায়গা নেই, লুকোনোর বিশেষ কোনো জায়গাও পাচ্ছেন না তারা। তাছাড়াও ইন্টারনেটেরও আছে সমস্যা, ফলে নির্দিষ্ট দিনে নিরাপদ জায়গা কোনটা তা জানতেও সাধারণ মানুষদের অসুবিধা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার জানিয়েছেন, ইসরায়েলের কৌশলে কিছুটা বদল দেখতে পাচ্ছেন তারা। তারা একেবারে নির্দিষ্ট করে বলছে কোন জায়গা থেকে সাধারণ মানুষকে সরে যেতে হবে। তিনি বলেন, ইসরায়েলের সেনারা নির্দিষ্ট কিছু জায়গা চিহ্নিত করে গাজাবাসীদের সেই জায়গা থেকে সরে যেতে বলছে, তারপর তারা সেখানে আক্রমণ করছে, যেটা আগে হয়নি। টানা বিমান হামলার পর এবার ফিলিস্তিনের দক্ষিণ গাজায় স্থলপথে অভিযান শুরু করেছে ইসরায়েলের সেনারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালিফি বলেছেন, ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজায় জিঢ় ও পুঙ্খানুপুঙ্খভাবে লড়াইয়ে অংশ নিয়েছে। টানা 47 দিনের হামলার পর 24 নভেম্বর কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 7 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শেষে আবারও অবরুদ্ধ গাজায় নির্বিচার বোমা হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে এখন পর্যন্ত 15,899 জন মারা গেছে। নিহতদের মধ্যে 70% নারী ও শিশু। আহত হয়েছেন আরও 42,000। 365 কিলোমিটার আয়তনের ভূখণ্ডটিতে বাস করা 23 লাখ বাসিন্দার মধ্যে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 17 লাখ মানুষ। কানিস্তাতে মানিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।